ওরে চিন্তা কর যদি কেউ এই কথাটা চিন্তা করে আরে এখন আমি বেঁচে আছি একটু পরে আমি তো কবরের বাসিন্দা ওই অন্ধকার কবরে কি উপায় হবে যেখানে মা নাই বাবা নাই যেখানে সাথী নাই সঙ্গী নাই আলো নাই বাতাস নাই যেই কবর তোমারে প্রতিদিন হুঁশিয়ার করে দিচ্ছে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল জুলমা আনা বাইতুদ্দু انا بيت التراب او الله بندا আল্লাহর জমিনের উপরে মাস্তানি করো সন্ত্রাসি করো নাচানাচি করো কুদাকুদি করো মদ গাঁজা খাও তাস জুয়া খেলো যাই না রাখিও আমি কবরের পেড়ে আসতে হবে আমি কবর মুরব্বি চলি জানি কি এরিও মিয়া আমি তো আপনার কাছে পুরান মানুষ না নতুন পুরান না পুরান না আল্লাহ কবর বলে সাবধান সাবধান ও মাস্তানেরা ও ক্ষমতার দাবড়ওয়ালারা ও মাদঘুর গাঁজাখোর সুদঘুর ঘুষখোর জেনা ঘরেরা আমি কবরে আসতে সাবধান আমি কবর একাকির ঘর আমি কবর অন্ধকারের ঘর আমি কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর আমি কবর বিছনাপত্র সাডা ঘর আমি কবর অন্ধকার ঘর সাবধান সাবধান আমার ভিতরে আসতে পুঁজি নিয়ে কবরে আসিও না হয় আমি কবর কাউকে ছাড়বো না ঠিক কি না বলেন আমি কবর একা একির ঘর আমি কবর অন্ধকারের ঘর আমি কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর আমি কবর বিছনা পত্র লেপ্ত শোক ছাড়া ঘর আল্লাহর অলি বোয়ালি সাহ হুজুর বলে যদি তোমার অন্তরে ওই কবরের চিন্তা থাকে কেমনে একা একা থাকিবা কেমনে অন্ধকারের ভিতরে থাকিবা কেমনে তুমি সাপ বিচ্ছুর আঘাত সইবা কেমনে তুমি বিছনাপত্র লেপ্তশোক ছাড়া অন্ধকার কবরে থাকিবা এই কবরের চিন্তাটা যদি তোমার অন্তরে থাকে আল্লাহর কসম এই তিনটা কথা যদি কারো দিলের মধ্যে গাঁথা থাকে এই লোকটা কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না ঠিক না ব্যাঠি কয়টা কথা জোরে বলেন না কয়টা আল্লাহরে ডর আল্লাহরে মান কবরের চিন্তা কর হযরত ওসমান গনি জিন্নু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবি নবীজির জামাতা জিন্নু রাইন বলা হয় নবীজির দুই মেয়ে বিয়ে করেছেন ওসমান গনি কয় মেয়ে কয় মেয়ে কয় মেয়ে নবীজির দুই মেয়ে বিয়ে করার কারণে জিন্নুরাইন বলা হয় হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে কবরের আলোচনা হইতো জান্নাত জাহান্নামের আলোচনা হইতো দোজখের শাস্তির কথা আলোচনা হইতো হযরত ওসমান গনি কাঁদতেন না যখন কবরের কথাটা আসে সাথে সাথে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে জর্জর করে পানি পড়ার আরম্ভ হইয়া যায় রাস্তায় যখন চলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবর বাড়ি দেখে কবর বাড়ি দেখলে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক থেকে জর্জর করে পানি ঝরা আরম্ভ হইয়া যাইতো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন গো ওসমান গনি আপনি জাহান্নামের আজাব গজবের কথা শুনিনাও কাঁদেন না জাহান্নামের সাপ বিচ্ছুর কথা শুনিনাও কাঁদেন না জাহান্নামের আজাব গজব শাস্তির কথা শুনো কাঁদেন না যখন কবরের কথা শুনেন আর যখন কবরের পাশ দিয়ে আপনি চলাচল করেন তখন কেন কাঁদেন হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ওগো আল্লাহর নবীর সাহাবীরা মানুষ মরার পর মরে যাওয়ার পর কয়েকটা ঘাঁটি আছে শেষ পাইসালা সিদ্ধান্ত হওয়া পর্যন্ত ওই কয়েকটা ঘাঁটির মধ্যে হতে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর যেই মানুষটা কবরের ঘাঁটিতে বাঁচতে পারবে সামনের সকল ঘাঁটিগুলি তার জন্য সহজ হইয়া যাবে যেই মানুষটা কবরের ঘাঁটিতে ধরা পড়ে যাবে সামনে যতগুলি ঘাঁটি আছে সকল ঘাঁটিতে তার জন্য বিপদ আর বিপদ সেই জন্য আমি ওসমান গনি যখন কবর দেখি আর কবরের কথা শুনি সাথে সাথে আমার দিলের ভিতরে ভয় আইসা যায় আহারে না জানি আমি পরজগতের যাত্রা পথে
রাতে ওই প্রথম ঘাটিতে কবরে ধরা পড়ে যাইলে তো আমার উপায় নাই, না জানি আমি কবরের ঘাটিতে ধরা পড়ে যাই, সেই জন্য কবর দেখলে আমার ভয় হয়, কবর দেখলে আমার চোখে পানি আসে। সুবহানাল্লাহ কন্যা, তিনটা কথা, আল্লাহরে ডর, আল্লাহরে মান, কবরের চিন্তা কর। এই তিনটা কথার উপরে যদি কোনো বান্দা আমল করে আমি কসম খাইয়া বলতে পারি ওই মানুষটা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক কি না? সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সম্প্রদায় তোমরা আমারে ডর, আমারে ভয় কর। হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করা দরকার, বিপদে পড়লে আল্লাহরে ডাকিলা, আল্লাহরে স্মরণ করিলা, নদীতে নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, করম তুমি সেখানে মান্নত মানো, আল্লাহরে ডাক, ঘরে তোমার ডেলিভারি শুরু হয়েছে, বিপদ শুরু হয়েছে, আল্লাহরে ডাকতেছ, নামাজ পড়ো, কান্নাকাটি কর, বিপদ শেষ, না প্রমাণ তুই আল্লাহর ওই সাহায্যের কথা ভুলে যাস, কথা ঠিক কি না? আল্লাহ কয় এমন ভয় ভয় নয়, এমন ভয় নয়, এমন ভয় অন্তরে জায়গা দাও যেই ভয়ে তোমাকে সদা সর্বদা আমার নাফরমানি থেকে, গুনার কাজ থেকে ফিরাইয়া রাখে। বলে হুজুর কেমনে? এবার আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিভাবে আল্লাহরে ভয় করবা? বান্দা যখন তোমার নফস তোমার মনটায় তোমারে ধাবিত করে, একটু ল্যাংটা ছবি, নাটক ছবি চলছে, একটু দেখব, একটা সুন্দরী মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে, মেয়েটা কার, খোঁজ খবর নিতেছ, কিভাবে তার সাথে সম্পর্কটা লাগানো যায়, কিভাবে তার সাথে ব্যভিচারিতে লিপ্ত হওয়া যায়। আবার তোমার নফস তোমার মনটা তোমাকে ধাবিত করছে, ব্যবসায় যখন লাভ কম সুদের মধ্যে লাভ বেশি, সুদের মধ্যে একটু ব্যবসা শুরু করি, সুদের দিকে তোমাকে দাবিত করে, গুসুর দিকে তোমাকে দাবিত করে, জেনা ব্যবিচারির দিকে তোমাকে দাবিত করে, ব্যবসা করতে গিয়েছ মন চায় লওয়ার সময় একটু পালাটাকে পিছনে ঝোঁক দিয়া একটু সামনে ইয়া কইরা একটু বেশি পরিমাণে লই, দেওয়ার সময় একটু কম দিয়া আঙ্গুলটার ছাপ দিয়া কেজিতে 50, 100 গ্রাম, 200 গ্রাম কমায়া দিছ লাভের আশায়, তোমার নফস তোমার মন তোমারে ধাবিত করে। এই অবস্থায় আল্লাহ কয়, ও বান্দা তুই আমারে ভয় কর, আর তোর নফসের সাথে জেহাদ কর, নফসটাকে বল, ও নফস, ও আমার মন, তুমি আমাকে জেনার কাজে লিপ্ত করতে চাও, তুমি আমাকে মদ গাঁজায় লিপ্ত করতে চাও, তুমি আমাকে তাসার জুয়ায় লিপ্ত করতে চাও, তুমি আমাকে নাটক ছবিতে লিপ্ত করতে চাও, বলো নফস, ও মন, আমি আমার আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া কি জবাব দিব, সেখানে কেমনে দাঁড়াবো? আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া আসামি হইয়া উঠব? না না, আমার পক্ষে সম্ভব নয়। যখনই তুমি এইভাবে আল্লাহর আদালতকে ভয় কইরা, আল্লাহকে ভয় কইরা গুনাহ থেকে ফিরে আসবা, আল্লাহ কয় যদি আমার ভয়ে নফসের সাথে জেহাদ কইরা এইভাবে গুনাহ থেকে ফিরে আস, সাথে সাথে আমার বেহস্তটা তোমার জন্য ওয়াজিব হইয়া যায়। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একেবারে সহজ জান্নাত কামাই করা, একেবারে সহজ জাহান্নাম থেকে বাঁচা, একটাই অন্তরে তাকওয়া, আল্লাহর ভয়টা জাগা দিবা আর আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবা, তাহলেই তুমি মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে গেলা, আর মুত্তাকির জন্যই আল্লাহর জান্নাত, কথা ঠিক না বেঠি? আল্লাহ, এখন কিভাবে আপনি আপনার নফসের সাথে জেহাদ করবেন, গুনাহ থেকে বাঁচবেন? 42 হুজুরের কথাটা নকল করতেছি। এক বাড়ির 3-4 জন লোক হয়তো হাট বাজারে গেছে, না হয় এই জাতীয় কোনো মাহফিলে গেছে, বাজার থেকে কিংবা মাহফিল থেকে যাওয়ার সময়
এই শীতকালে শুকনার মৌসুমে বিলের মাঝখান দিয়া রাস্তা পড়ে, দূর পড়ে, পড়ে কি পড়ে না, বাড়ির কোনা কানে দিয়েও পথের ব্যবস্থা হয়, হয় কি হয় না? তো সাইর বন্ধু একসাথে বাজার থেকে যাওয়ার সময় ওই বাড়ির মালিক বাড়িওয়ালার পুকুরের কোনা দিয়ে উঠতেছে, যে বাড়ির মালিক, কথা বুঝুন তো আপনারা, যে বাড়ির মালিক সে শুধু গলা খাওয়ার দেয়, শুধু গলা খাওয়ার দিতেছে। সাথীরা জিজ্ঞাসা করতেছে, বন্ধু ব্যাপারটা কি, তুমি এই পুকুরের কোনা দিয়ে উঠতে শুধু গলা খাওয়ার দিতেছ, কারণটা কি? বলে, ভাই আমার দাদা বলছে। কে বলছে? কথা বলেন না, আমার দাদা বলছে আমাদের পুকুরের এই কোনাতে একটা জুইরা সাপ, মানে শানক সাপ, সিটাগাঙ্গেরা জুইরা সাপ বলে, কি সাপ বলে, একটা শানক সাপ আছে আমার দাদা বলছে, তবে আমি কোনোদিন দেখি নাই, তবে এই কোনাদি উঠতে আমার ভয় হয়, ওই সাপ কোনো আঘাত করে নাকি, সেই জন্য গলা খাওয়ার দিয়া দিয়া যাইতেছি যেন সহি সালামতে নিরাপদে সাপের আক্রমণ থেকে বাঁচিয়া আমি আমার ঘরে বাড়িতে পৌঁছতে পারি। বলছে কে? দাদা বলে না, বলছে কে? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ কয় আমার বান্দা বান্দি যদি দাদার কথাটা বিশ্বাস কইরা, ওই পুকুরের কোনায় তো এখন সাপ নাই, দাদাই বলছে সেখানে সাপ আছে, বিষাক্ত সাপ, 20 বছর 30 বছর পরও তোর কথাটা, এই কথাটা মনে আছে বিদায়, এখনো সেই পুকুরের কোনা দিয়া উঠতে তোর ভয় হয়, গলা খাওয়ার দিয়া সতর্কতা অবলম্বন কইরা সেফে থাইকা নিরাপদে ঘরে পৌঁছার জন্য গলা খাওয়ার দিয়া দিয়া যাইতেছ, সতর্কতা অবলম্বন কইরা, এরে আমার গোলামেরা, আমি আল্লাহ তো তোদেরকে জানাইয়া দিতেছি, যখন নামাজ পড়বি না, যখন রোজা রাখবি না, যখন জেনার পথে হাঁটবি, যখন সুদের পথে হাঁটবি, যখন ঘুষের পথে হাঁটবি, যখন তুই অন্যায়ের পথে হাঁটবি, যখন মিথ্যার পথে হাঁটবি, যখন সগুল ঘুরির পথে হাঁটবি, যখন এই জুলুম অত্যাচারের পথে হাঁটবি, ওই পথের মধ্যে আমার জাহান্নামের বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে, কথা ঠিক কি না? এবার ওই জেনার পথে হাঁটার সময় এই কথাটা ভাবস না, এই পথের মধ্যে তো জাহান্নামের বিষাক্ত ভয়ানক সাপ আছে, এই সুদের পথে তো জাহান্নামের বিষাক্ত সাপ আছে, এই ঘুষের পথে তো জাহান্নামের বিষাক্ত সাপ আছে, এই জেনার মধ্যে তো জাহান্নামের বিষাক্ত সাপ আছে, এই ব্যাপারদার মধ্যে তো জাহান্নামের বিষাক্ত সাপ আছে, যদি এই কথাটা ভাবিয়া এইভাবে গুনা থেকে অন্যায় থেকে বাঁচিয়া সতর্কতা অবলম্বন কইরা গুনা থেকে সেফে থাইকা তুমি এইভাবে পথ চলতে থাকো, তো বন্দা সহি সালামতে নিরাপদে আমার জান্নাত পর্যন্ত পৌঁছিয়া যাইবা। আরো আস্তে কন্যা, সুবহানাল্লাহ, যদি এইভাবে তুমি চলতে পারো তাহলেই তুমি গুনা থেকে বেঁচে থাকার বিনিময় হইয়া যাইবা মুত্তাকি। এরে বন্ধু, হযরত গালেবান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে মুত্তাকি কাকে বলে, কিভাবে চললে মুত্তাকি হওয়া যাবে? উদাহরণ, রসুল বলেছেন যখন একটা লোক রাস্তায় হাঁটে, বলেন কোথায় হাঁটে? রাস্তা দিয়ে হাঁটতেছে, সামনে রাস্তার উপরে কাঁটা আর কাঁটা, ডান পাশও পানি, বাম পাশও পানি, চতুর্দিকে কাঁটা মনে করেন। এখন এই লোকটা কাঁটার ভিতরে হাঁটতে গেলে কি লাফায়া লাফায়া দড়িয়া দড়িয়া হাঁটবে, নাকি আস্তে আস্তে চিন্তা করে করে কদম দিয়ে হাঁটবে? কথা কন না কা, মানে কাঁটা যেন তার গায়ে না লাগে, একেবারে ধীর গতিতে আস্তে আস্তে কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য সে সতর্কতা অবলম্বন করে চলতে থাকে, ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বলেন, ও আমার জগতের উম্মতের নরনারীরা, মুত্তাকি বলা হবে ওই লোকটাকে যেই লোকটা জীবন চলাকালে তার দেহটাকে তাকে নিজে কি নিজে গুনার কাছ থেকে এইভাবে সতর্কতা অবলম্বন করিয়া চলবে।
গুনার কাজ থেকে এইভাবে সতর্কতা অবলম্বন করিয়া চলবে যেন আমার গায়ে সুদের মতো নাফাকের কাঁটা না লাগে, ঘুষের মতো নাফাকের কাঁটা না লাগে, মিথ্যার মতো গুনার কাঁটা না লাগে, জেনার মতো গুনার কাঁটা না লাগে, বেনমাজির মতো গুনার কাঁটা আমার গায়ে না লাগে, বেরোজদারির মতো গুনার কাঁটা আমার গায়ে না লাগে। চোখের মধ্যে গুনা হয়, এই চোখের মধ্যে যেন চোখের দ্বারা গুনার কাঁটা আমার গায়ে না লাগে, কানের দ্বারা গুনা হয়, এই কানের দ্বারা যেন ওই গুনার কাঁটা আমার গায়ে না লাগে। এইভাবে যেই ব্যক্তি দুনিয়াতে সতর্কতা অবলম্বন কইরা চিন্তা করে করে গুনা থেকে বাঁচিয়া চলতে পারবে, এই লোকটাই হবে মোত্তাকি, এই লোকটাই হবে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। কন্যা মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, সেই জন্য আল্লাহ বলেন হক্কা তুকাতিহি, এই মেন্দার সম্প্রদায় তোমরা আমাকে ডরো, আমাকে ভয় করো, যেইভাবে ভয় করা দরকার, যেই ভয় তোমার অন্তরে আসলে আমি আল্লাহর ডরে আমার ভয়ে আর নামাজ ছাড়া সম্ভব হবে না, রোজা ভঙ্গ করা সম্ভব হবে না, জেনা করা সম্ভব হবে না, চুরি করা সম্ভব হবে না, এমন ভয় অন্তর জায়গা দাও যেই বয়ে গুনা থেকে তোমারে ফিরায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, সময় শেষ হয়ে আসছে, শেষ করে দিতেছি, আপনাকে অসুবিধা হয় না তো? আমি একটা ঘটনা বলে শেষ করবো, একটু জিকিরি করেন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা La ilaha La ilaha illallah মোহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখছেন, পাহাড়ি এলাকায়, মরুভূমির পাহাড়ি এলাকায় তিন বন্ধু একদিক থেকে আর একদিকে যাচ্ছে, চৈত্র মাসের রৌদ্র যেমন আমাদের দেশের তাপ বেশি না কম, কথা কয় না কা, ওই আরব কান্ট্রিগুলোতে রৌদ্রের তাপ আমাদের দেশের চাইতে বেশি না কম, অনেক বেশি। আগেকার জামানায় লোকেরা পায়ে হেঁটে চলতো, রাস্তার পাশে রেস্ট হাউস থাকে, একটু বিশ্রাম নেওয়ার মতো ব্যবস্থা থাকে, আমাদের দেশেও আছে, আছে না নাই, কথা কন না। এই তিন বন্ধু রওনা হলো ফকের রৌদ্রের ভিতরে, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, হঠাৎ করে ওই সময় ওই দেশে ওই পাহাড়ি এলাকায় পাহাড়ের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু গুহা থাকে, লোকেরা যখন ক্লান্ত হয়ে যায় ওই গুহার ভিতরে যায়, একটু আশ্রয় নেই, বিশ্রাম নেই। এই তিন বন্ধু পথ চলতে চলতে, কথাগুলি একটু খেয়াল করে শুনেন, এই তিন বন্ধু পথ চলতে চলতে হয়রান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, এবার পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল তিন বন্ধু। আশ্রয় নেওয়ার পর এই ঘটনাটা একটু ভালো করে শুনেন, ও যুবকেরা বুঝে আসবে আল্লাহর ভয় কাকে বলা হয়। এরে বন্ধু, তিন বন্ধু যখন এই গুহার ভিতরে আশ্রয় নিল, সাথে সাথে গুহার মুখের মধ্যে একটা পাহাড়ের উপর থেকে পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিল, বন্ধ হয়ে গেল। যখন গুহার মুখটা বন্ধ হয়ে গেল, তিন বন্ধু ওই পাথরটাকে ঠেলতেছে সরাবার জন্য, লাগে যেন একটা পাথর নয় গোড়া একটা পাহাড় গুহার সামনে দাঁড়িয়ে গেছে। ও বন্ধু, নড়াছড়া নাই, হেলাডুলা একটু এদিক সেদিক নড়ে না। এখন তিন বন্ধু চিন্তায় পড়ে গেলেন, আহারে আমরা যে এই জায়গায় আছি, চিৎকার দিলেও তো বাহিরের লোকেরা কেউ শুনবে না, আবার কেউ তো এই পথে আসা যাওয়া করে না, এখানেই মরতে হবে, এখানেই ফসে গেলে শেষ হতে হবে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে এক বন্ধু বলল, হে বন্ধুরা, আজেবাজে কথা বলিয়া লাভ নাই, জীবনে আল্লাহরে হাজির নাজির জানিয়া আল্লাহকে ভয় কইরা, আল্লাহর ভয়ে কে কোন একটা ভালো কাজ করেছ, ওই ভালো কাজটা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ছাড়া আজকের এই বিপদ থেকে বাঁচাবার আর কেউ নাই। ওই তিন বন্ধু যুবকের মধ্যে হতে একজনের বিস্তার
বিস্তারিত ঘটনাটা বলবো, বাকি দুইজনের কথা বলার সময় আমার হাতে নাই। একজন যুবক আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করতে চায়, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল। কি ছিল? ওই যুবকেরা একটু শুনেন আল্লাহর ভয়। আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমার নজর যখন চাচাতো বোনের দিকে গিয়েছিল, আমি আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন আমার প্রস্তাবটা মানবে কি করে? সরাসরি প্রত্যাখ্যান করে নাই ডরে ভয়ে। আমার চাচাতো বোন আমাকে একটা শর্ত দিয়েছে, এই কাজটা পূরণ করতে পারলে তোমার আশা পূরণ করতে পারবা, হয়তো টাকা পয়সা না হয় কোনো কাজের। ও আল্লাহ, আমি আমার চাচাতো বোনের শর্তটা পূরণ করিলাম। শর্ত পূরণ করার পর চাচাতো বোনটাকে লইয়া আমি গোপন কামরায় চলে গেলাম। গোপন কামরায় যাওয়ার পর এক পর্যায়ে চাচাতো বোন মনে মনে বলে, আহারে সে তো জোর কইরাও আমাকে আনে নাই, আমি তো শর্ত দিয়েছি, সে তো তার শর্তটাও পূরণ করেছে, এখন তাকে বাধাও তো দিতে পারছি না। এমত অবস্থায় আমি ওই গোপন কামরার ভিতরে আমার চাচাতো বোনের সাথে ব্যভিচারী করার জন্য এক পর্যায়ে আমি আমার চাচাতো বোনের দুই পায়ের মাঝখান পর্যন্ত পৌঁছিয়া গেলাম। ওই মাঝখান পর্যন্ত পৌঁছার পর হঠাৎ করে চাচাতো বোনের সোহা চেহারার দিকে তাকায়া দেখলাম, আমার চাচাতো বোনের চোখ দিয়া জর জর করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আমি আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করলাম, হে বোন, তোমাকে আমি তো জোর করিয়াও এখানে আনি নাই, আর তোমার শর্তটাও পূরণ করলাম, আবার এমন একটা কক্ষে এমন একটা রুমের কামরার ভিতরে আমি আর তুমি আছি, কেউ তো দেখে না, কেউ দেখলে হয়তো আমাদের কোনো ভয়ভীতির কথা ছিল, লজ্জা সরমের কথা ছিল, এখানে তো লজ্জা সরমের কিছু নাই, এখানে তো ভয়ভীতির কিছু নাই, কেন তুমি কান্দ? আমার চাচাতো বোন আমাকে বলেছে, হে ভাই, এখানে যদি কেউ না থাকে তাহলে তোমার কাজটা তুমি করতে পারো। হ্যাঁ, অবশ্যই যদি কেউ থাকতো তাহলে কি তুমি এই কাজ করা সম্ভব হইতো কিনা? বলে, না। হে আমার চাচাতো ভাই, তাহলে তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও, এমন একটা কক্ষে নিয়ে যাও, যেই জায়গায় আমার আল্লাহ দেখে না। ও আল্লাহ, সাথে সাথে তোমাকে হাজির নাজির যাই না, এই মুহূর্তে চাচাতো বোন এই কথা বলার সাথে সাথে আমার কলিজাটা থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। আমি আর চাচাতো বোন ব্যভিচারী কাজে লিপ্ত হতে পারি নাই। আল্লাহ, তোমার ডরে তোমার ভয়ে ওই ব্যভিচারীর অন্যায় কাজ থেকে ফিরিয়ে আসলাম। আজকের এই দিন পর্যন্ত ওই চাচাতো বোনের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কথা বলি নাই, দেখা করি নাই। আল্লাহ গো, ওই দিনের ভয়ভীতির ওই আমলটা যদি তুমি আমার কবুল করো, তাহলে ওই ভয়ভীতির আমলটার বিনিময় আজকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। সাথে সাথে আল্লাহ পাক ওই যুবকের এই আত্মনাদ আর ওই দিনের আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসছে। এরে আল্লাহর ভয়ের ওই আমলটা আল্লাহ যখন কবুল করেছে, ওই পাহাড়ের মুখের পাথরটারে তিন ভাগ কইরা এক ভাগ পাথর আল্লাহ সরাইয়া দিছে। আরো আস্তে কন না, সুবহানাল্লাহ। এখন এই এক ভাগের দিয়া বাহির সম্ভব না। বাকি দুই বন্ধু, এক একজন বাকি দুই বন্ধু জীবনের দুইটা কথাকে দুইটা কাজকে এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ অমুক দিনের অমুক অন্যায় অপরাধে জড়িত হতেছিলাম, আল্লাহ তোমার ভয়ে তোমার ডরে তোমার আদালতে আসামি হব এই ভয়ে এই অপরাধ থেকে ফিরে এসেছি, ওই দিনের আমলটা যদি কবুল করো আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। এই দুই বাকি দুই বন্ধু এই জাতীয় দুইটা আল্লাহর হাজিরি নাজিরি জানি আল্লাহর ভয়ে দুইটা আমল তুলে ধরলেন, আল্লাহ পাক সাথে সাথে ওই পাহাড়ের মহাবিপদ থেকে বাঁচাইয়া মুখ থেকে পাথরটা সরাইয়া ওখান থেকে নিরাপদে বাহিরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন না, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
বান্দা যখন এইভাবে তোর নফস তোর গুনার কাজের দিকে দাবিত করে, অন্যায়ের দিকে দাবিত করে, পাপের দিকে দাবিত করে, সাথে সাথে তুই আল্লাহর হাজির নাজিরি জানিয়া এই কথাটা বুঝ, এখানে কেউ নাই অহুয়া মাখুম আইনা মাখুম তুম। আল্লাহ কয় এমন কোনো গোপন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহ তোর কাছে নাই, তুই যেখানে আমি আল্লাহও সেখানে, কথা ঠিক কি না? তাহলে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর দৃষ্টির অগোচরে, আল্লাহর দেখার অগোচরে আমি পাপ কইরা বাঁচতে পারবো। যখনই অন্যায় করতে যাই আল্লাহর হাজির নাজির জানিয়া নফসের সাথে জেহাদ কইরা আল্লাহর ভয়ে যদি গুনা থেকে বাঁচতে পারি, আল্লাহ কয় আমার জান্নাত আমার বেহস্তের দরজা তোর জন্য খোলা হইয়া যায়, আমার বেহস্তটা তোর জন্য ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। কন্যা আমার জিজ্ঞাসা, এই পর্যন্ত যা আলোচনা শুনছি ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে দেন, বলেন না আমিন। বাকি সহি কথাগুলার মধ্যে হতে একটা কথার উপরে আল্লাহর ভয়টা অন্তরে জাগা দিয়া আজ থেকে অন্য আমল করতে পারি আর না পারি, কমাস কম পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, রাজি আছি ইনশাআল্লাহ। সাই কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দেখান, নারে তাকবীর, হাতগুলি তুলে রাখেন। আল্লাহ বেনামাজির তো কুত্তও ঘৃণা করে, শুয়োরও ঘৃণা করে। আল্লাহ গো আমাদেরকে এমন এক নামাজই বানাইয়া দাও যেই নামাজের বিনিময় আমরা সকল গুণা থেকে বাঁচতে পারি, যেই নামাজের বিনিময় মোত্তাকি হতে পারি, যেই নামাজের বিনিময় জান্নাতি হতে পারি। বলেন আমিন। হাত নামান মহতারাম হাজরিন। আজকে করে তোলা বাজার ব্যবসায়ীরা এখানে গানের আয়োজনও করতে পারতেন, তা না করে সুন্দর কোরআনের